আজকের দিনে জগন্নাথ মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়ে নিজে ভক্তদের সেবাদানের জন্য, নিজে ভক্তদের দর্শন দানের জন্য তিনি ভগবান জগন্নাথ এবং ভগবান বলরামের বিগ্রহ হয়ে আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ হাইলাকান্দি জেলাতেও জগন্নাথের রথযাত্রা পালন করা হয়েছে। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়। লোকবিশ্বাস অনুযায়ী এই দিনটিতে শ্রী শ্রী জগন্নাথ দেব দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি গিয়েছিলেন, আর সেই দিনটিতে জগন্নাথ ঠাকুরকে রথযাত্রার মাধ্যমে আরাধনা করা হয়। অন্যান্য স্থানের সঙ্গে এবারও রথযাত্রা উপলক্ষে মেতে উঠেছেন হাইলাকান্দিবাসী। রথের রশি টানার জন্য মনোকামনা পূরণ করতে হাইলাকান্দির রাজপথে আবাল বৃদ্ধ বনিতা ভিড় জমিয়েছেন। শহরের বানেশ্বর শিব মন্দির থেকে বিকেলে জগন্নাথ দেবের রথ বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে আদি কালীবাড়িতে গিয়ে সমাপ্ত হয়। এছাড়াও শহরের শিববাড়ি, রাধা মাধব আখড়া, রাধারমণ সেবা সমিতির পক্ষ থেকেও রথ বের করা হয়। সবকটি রথ শহরে বিভিন্ন সড়ক পরিক্রমা করে। রথযাত্রা উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এদিন ভক্তবৃন্দরা পূর্ণ লাভের আশায় জগন্নাথ দেবের রথের দড়ি টানতে সকলে ভিড় জমান। পুরপতি কল্যাণ গোস্বামী সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররাও এবারে রথযাত্রায় অংশ নিয়েছেন। প্রথা অনুযায়ী আষাঢ় মাসের দশমী দিনে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। এক আনন্দের দিন, হিন্দু সনাতন ধর্মের খুব বড় উৎসবের দিন। সবাই জানেন জগন্নাথ পুরীতে বাবা জগন্নাথের রথযাত্রা শুরু হয়েছে, ঠিক সেইভাবে সমগ্র ভারতবর্ষে আর আমাদের হাইলাকান্দি জেলাতে আমরা বাবা জগন্নাথের রথযাত্রার মাধ্যমে হাজার হাজার মানুষ বাবা জগন্নাথের আশীর্বাদ নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আমরা বাবা জগন্নাথের কাছে প্রণাম জানাই এবং আশীর্বাদ চাই যে সমগ্র হাইলাকান্দিবাসী জনগণ, সমগ্র আসামের, ভারতবর্ষের জনগণের যাতে বাবা জগন্নাথ আশীর্বাদ দিয়ে উনি সবাইকে ভালো থাকার আশীর্বাদ দেন, সবাইকে সুস্থ থাকার আশীর্বাদ দেন। আজকের এই শুভ দিনে মানুষ সবাই সহযোগিতার জন্য নমস্কার জানাচ্ছি এবং খুব সুন্দর ভাবে পরিচালনা করার জন্য জানাচ্ছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।